আমি শ্রী দেবপ্রসাদ জ্যোতি সম্রাট, লোকনাথ শাস্ত্রীর প্রিয় শিষ্য। বর্তমান যুগে প্রেম ও ভালোবাসা মান বৃদ্ধি পাচ্ছে, সামাজিক বিবাহ কমে যাচ্ছে। সে যাই হোক, আমি পূর্বের ভিডিওটিতে ছেলেদের সম্বন্ধে বলেছিলাম, এখন কীরকম নারী হলে শুভ বিবাহযোগ্য কন্যা হিসাবে বিবেচনা হবে। নারীর ক্ষেত্রে লগ্ন ও চন্দ্র দুটি গণনার কেন্দ্র, অর্থাৎ যেটি বেশি বলশালী সেটা থেকেই গণনা করিলে চলে। নারীর চন্দ্র দেখিয়া লাবণ্যতা বিচার করা হয়ে থাকে। নারীর চন্দ্র যদি বলশালী হইয়া শুভ গ্রহ যুক্ত বা দৃষ্ট হয়, তাহলে নারী স্বরূপা হইবে। নারী চন্দ্র যদি পাপ পীড়িত হয়, তাহলে কুরূপা হইবে। নারীর লগ্নের কেন্দ্র কোনস্থ বৃহস্পতি দৃষ্টির যোগ আছে কিনা, কারণ কেন্দ্র কোনস্থ নারীর বহু অশুভ যোগ নষ্ট করে। বিশেষ করিয়া দ্বিতীয় স্থানে রাহু ও শুক্রের অবস্থান আছে কিনা, লগ্নের চতুর্থ ও নবম ভাববতীর অবস্থান ও ভাবে শুভগ্রহের যোগ থাকিলে নারীর অনেকাংশ অশুভ যোগ নষ্ট হইবে। বিশেষ করিয়া ধর্মভাব গ্রহটি শুভগৃহের যোগ বা দৃষ্টি দেখিয়া নিতে হইবে। বিশেষ করিয়া মঙ্গল উপচয়গত কিনা, উপচয়ের মধ্যে ষষ্ঠস্থ মঙ্গল অশুভ, মাঙ্গলিক যোগ আছে কিনা, নারীর অষ্টম স্থানে শনিচন্দ্র বা শনিবুধের অবস্থান আছে কিনা, পঞ্চমভাবে শনি ও বুধ দুর্বল আছে কিনা, কারণ এই দুইটি ভাব থেকে সন্তান চিন্তা করা হয়ে থাকে। আমি আগের ভিডিওটিতে বলেছিলাম নারীর ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল ও বৃহস্পতি প্রধান ভূমিকা পালন করে। নমস্কার।